আসসালাম আলাইকুম এসএনটিভি নিয়মিত আয়োজন সংবাদ প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগত আছে আমি আমজাদ খান শুরুতে জানিয়ে দিচ্ছি বাইজিদ স্টিল সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত সংবাদ সমর কৃষ্ণ চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প বলেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া টেরিবাজারে দোকান বন্ধরেকে ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা রওজানের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত সংস্থার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত থানার ইফতার সম্পন্ন গৃহবধূ ও নেতাকে বিবস্ত্র করে ছবি প্রকাশে মামলা সরাইলে ইসলামী ঐক্যজুটের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন ফিলিস্তিনিদের সুরক্ষা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে ছবি দেয়া বুদ্ধিমানের কাজ নয় নির্মাণ কাজে ভালো রড নিশ্চিত করে নিরাপদ ভবিষ্যৎ সিআরএম বেলজিয়াম থেকে টেম্পোর সার্টিফাইড বাংলাদেশের একমাত্র রড বাইজ স্টিল কৌর অফ এক্সেলেন্স চট্টগ্রামের বলখালিতে সমরকৃষ্ণ নামের একজন নিরহ মানুষকে ইয়াবা ও অmathscrদিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দইজন শনিবার চট্টগ্রাম প্রেস ক্যাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলখালের উদ্যকে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন ইরাজ সুমনের রিপোর্টে। চট্টগ্রামের বলখালিতে সমরকৃষ্ণ নামের একজন নিরহ মানুষকে ইয়াবা ও অmathscrদিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দইজন শনিবার চট্টগ্রাম প্রেস সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালখালীর উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাসের সঙ্গে সমীর কৃষ্ণ চৌধুরীর বন্ধু স্বপন দাসের জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল শophondas সমর Chowdhury নিকট সহায়তা চাইলে তিনি একজন ভালো এনজিপি দেখিয়ে দেন এতে ক্ষিপ্ত হয়ে সঞ্জয় দাস বলখালী থানা পুলিশের সহায়তায় সমর কৃষ্ণ চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় অবিলম্বে তার মুক্তি দাবি করেন মানববন্ধনের বক্তারা এই আজকে একটা নিরহ পরিবার সামনে এইরকম নিয়ম জড়িত করে গ্রেফতার করা হচ্ছে শারীরিক নির্যাতন করা হচ্ছে আজকে এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে সেই গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃত বাবু সমরকৃষ্ণ চৌধুরীর মুক্তির দাবিতে প্রতিবাদের ফলে আজকে সারা দেশব্যাপী এই বিষয়ে একটা আলোড়ন সৃষ্টি করে হয়েছে ডেক্স রিপোর্ট এস চট্টগ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোপাজ্জেল হোসেন চৌধুরী মায়া বিক্রম এমপি বলেছেন দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্গায় ভোটের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে চাঁদপুর প্রতিনিধি দিন ইসলামের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারে কোনো বিকল্প নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোটের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে একত্রিশ মে বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর নিজবাড়ি আলী ভিলাই দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন সৎ সাহস নিয়ে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বিএনপি লোকদের সৎ সাহস নেই সেজন্য তারা বিদেশে বসে রাজনীতি করে জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই ত্রাণমন্ত্রী বলেন নেতাকর্মীদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে সব ভেদাভেদ ভুলে যেতে হবে আগামী নির্বাচনেও সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজ উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি ও মোহনপুর ইউপি স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুলম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এইচ এম জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ যুবলীগ নেতা কাজী মিজানুর রহমান আহার চৌধুরী জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খান যুবলীগ নেতা খুরশেদ আলম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ সদস্য আমিনুল ইসলাম সহ আরো অনেকে মতলব উত্তর চাঁদপুর মোহাম্মদ দিন ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসিয়ন টিভি চট্টগ্রাম সকাল থেকে দোকান বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে টেরিবাজারের টাস্ক ফোর্সের অভিযান ও ফাঁকাগুলির প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সকাল থেকে দোকান বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে টেরিবাজারের টাস্ক ফোর্সের অভিযান এবং ফাঁকাগুলির প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা দুইজন শনিবার সকাল এগারোটা থেকে এ ধর্মঘট ও মানববন্ধন শুরু হয় এতে টেরিবাজারের হাজারো অধিক ব্যবসায়ী অংশ নেন দোকান বন্ধ রেখে ধর্মঘট ও মানববন্ধন দুপুর একটা পর্যন্ত চলে একত্রিশ মে বৃহস্পতিবার দুপুরে টেরিবাজার অভিযান চালায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স র্যাব ও কোস্টগার্ডের বাহিনী। এ সময় ব্যবসায়ীরা বাধা দিলে তাদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে ব্যবসায়ীদের লক্ষ্য করে ফাঁকা গুলিও ছুড়েন কোস্টগার্ডের নেতৃত্বে অভিযান পরিচালনা করা টাস্ক ফোর্সের সদস্যরা এর প্রতিবাদে টেরিবাজার ব্যবসায়ী সমিতি ধর্মঘট ও মানববন্ধন করে ডেক্স রিপোর্ট এসএনটিভি চট্টগ্রাম রাওহানের বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ রোবেল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে দুই জুন শনিবার সকালে রাজান উপজেলার পশ্চিম ডুবুরিয়া এলাকার হোসেন তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় বিদ্যুৎ স্পৃষ্টে রুবেল গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে জমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত সংস্থার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুই শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সংস্থাটির ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় বিস্তারিত দেখুন রোমেন চৌধুরীর রিপোর্টে চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত সংস্থার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুই শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে সংস্থাটির ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় সংস্থাটির সভাপতি শিল্পী আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল আজম চৌধুরী টিপুর সঞ্চালনায় বিশিষ্ট জনরা এতে বক্তব্য রাখেন চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবং মঞ্চের সামনে আমার শিল্পী চট্টগ্রাম টেলিভিশনের কলাপুর শুধু রয়েছেন সে সাথে আমাদের অনলাইন পত্রিকার বেশ কয়েকটি চ্যানেল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার মধ্যে শিরগম নিউজ ডট কম অনলাইন চ্যানেলের শুনন ভাই এবং আমার আরেকজন প্রিয় মানুষ এস এন ভি চ্যানেলের রোমেন এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি ইফতেকার সাইমুল চৌধুরী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজিম পবন চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কলা সংস্থার সভাপতি শেখ শহীদুল আনোয়ার যন্ত্রশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অসীমচন্দ্র বাপ্পী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এরপর ইফতারের আগ মুহূর্তে মিলাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং ইফতার গ্রহণের আয়োজন শুরু হয় রোমেন চৌধুরীর রিপোর্ট ও মোহাম্মদ সোহাগের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট এসএনটিভি চট্টগ্রাম মীরজসরাই থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার মাফিল অনুষ্ঠিত হয়েছে একজন শুক্রবার থানা প্রাঙ্গনে এই আয়োজন করা হয় কোরআন তেলোয়াত মিলাদ মাফিল ও মোনাজাতের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন সারাউল ইসলাম রনির পাঠান রিপোর্টে মীরজসরাই থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইফতার মাফিল অনুষ্ঠিত হয়েছে পহেলা জুন শুক্রবার থানা প্রাঙ্গনে এই আয়োজন করা হয় কোরআন তেলওয়াত মিলাদ মাহফিল ও মুনাজাতের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ইসমাইল খান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী উপজেলা কৃষি সম্পদ কর্মকর্তা বুলবুল আহমেদ উপজেলা পানি সম্পদ কর্মকর্তা শ্যামল কান্তি পোদ্দার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ যথাক্রমে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন দৈনিক মানব জমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামি দৈনিক মানব কণ্ঠ প্রতিনিধি নাসির উদ্দিন খবরিকার বার্তা সম্পাদক ইমাম হোসাইন ডেস্টিনি প্রতিনিধি শাহাবুদ্দিন ভোরের ডাক প্রতিনিধি সনোয়ার ইসলাম রনি ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি কামরুল ইসলাম নিউজ লিঙ্ক সেভেন্টি ওয়ান প্রতিনিধি সোহেল সনোয়ারুল ইসলাম রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এন টিভি czotogram লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা ও গৃহবধূকে পরিকল্পিতভাবে জিম্মির মাধ্যমে বিবস্ত্র করে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা একত্রিশ মে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি পত্রিকার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয় বিস্তারিত দেখুন লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো রিপোর্টে লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা ও গৃহবধূকে পরিকল্পিতভাবে জিম্মির মাধ্যমে বিবস্ত্র করে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আদালতে মামলা করা হয়েছে। ঘটনায় গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা একত্রিশ মে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে একটি পত্রিকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয় ত্রিশ মে বুধবার দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয় এতে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আলাউদ্দিন সহ দশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও দশজনকে আসামি করা হয় সংবাদ সম্মেলনে বলা হয় গ্রাম পুলিশ আলাউদ্দিন দীর্ঘদিন থেকে ওই গৃহবধূকে উত্তক্ত করে আসছে বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাবও দেয় তার স্বামী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠে গত ছাব্বিশ মে রাত আটটার দিকে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব গৃহবধূর স্বামীর সঙ্গে যোগাযোগ করে জরুরি কাজে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতি গ্রামে তার বাড়িতে যান এ সময় আলাউদ্দিন সহযোগীদের নিয়ে হঠাৎ গৃহবধূর বসত ঘরে ঢুকে জোরপূর্বক তারা রাকিব ও গৃহবধূর জামাকাপড় ছিঁড়ে অর্ধবিবস্ত্র করে এক পর্যায়ে তারা দুজনকে পাশাপাশি বসিয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় এতে তারা সামাজিক ও পারিবারিকভাবে হয়েছে এ ভাবে জৈতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করেন সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান বিপ্লব গৃহবধূ ও তার স্বামী লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম সরাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে মুফতি ফজলুল হক আমিনীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 31 মে বৃহস্পতিবার বিকাল 4টায় ঐতিহ্যবাহী সরাইল উচালিয়া পাড়া মাদ্রাসার হলরুমে উপজেলার ইসলামি ঐক্য জোটের উদ্যোগে শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন সরাইল প্রতিনিধির তাসলিম উদ্দিনের পাঠানো রিপোর্টে। সরাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে মুফতি ফজলুল হক আমিনীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে একত্রিশ মে বৃহস্পতিবার বিকাল চারটায় ঐতিহ্যবাহী সরাইল উচালিয়া পাড়া মাদ্রাসার হলরুমে উপজেলা ইসলামী ঐক্যজোটের উদ্যোগে শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি আল্লামা মেরাজুল হক কাশেমী সভাপতি সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামীর আমির আলহাজ হাফেজ মাওলানা আবুল হাসনাত আমিনি বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ঐক্যজোটের সমন্বয়ক মাওলানা জহিরুল ইসলাম সহ অন্যান্যরা সরাইল প্রতিনিধি তসলিম উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএন চট্টগ্রাম ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়ার দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা কুয়েতের একটি প্রস্তাবে ভেটু দিয়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি দেশটির ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় সাম্প্রতিক সহিংসতার জন্য দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা শুক্রবার আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রাশিয়া ফ্রান্স চীন সহ আরো ষাটটি দেশ আর ব্রিটেন পোল্যান্ড নেদারল্যান্ডস ও ইথিওপিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল শুধুমাত্র একটি দেশ ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আজ এ পর্যন্তই সংবাদ শেষ করার আগে বাইশ দৃষ্টির সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সমর কৃষ্ণ চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প বলেছেন ত্রাণমন্ত্রী মোফাজেল হোসেন চৌধুরী মায়া টেরিবাজারে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত সংস্থার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত থানার ইফতার সম্পন্ন গৃহবধূ ও নেতাকে বিবস্ত্র করে ছবি প্রকাশে মামলা সরাইলে ইসলামী ঐক্যজুটের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন ফিলিস্তিনিদের সুরক্ষা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে ছবি দেয়া বুদ্ধিমানের কাজ নয় নির্মাণ কাজে ভালো রট